Everyone, this is Raj and welcome back to my YouTube channel. So, boro boro moto kintu amra ajo chole eshechi Bogura carozer ekta video niye dekhte pacchen. Bogura caroz theke amra ajke je gari somporke janabo, Toyota Corsa model er gari. Gari tir model year 1995 ebong registration year 2001. Ebong papers kintu 23 sal porjonto update peye jaben. Ar gari condition er kotha bolle kintu onek fresh condition gari peye jaben. 1995 model hole kintu gari condition ta kintu onek bhalo condition e peye jacchi. Shudhumatro garir চাকার কন্ডিশনটা একটু নরমাল, এছাড়া কিন্তু আদার সবগুলো কন্ডিশন কিন্তু অনেক ভালো অবস্থায় পেয়ে যাবেন। তো যাই হোক, গাড়িটি সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিব বগুড়া কারোজের ওনার বাপ্পি ভাইয়ের কাছ থেকে। বাপ্পি ভাই ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো বগুড়া কারোজের আর একটি কালেকশন, কি গাড়ি ভাইয়া? এটা টয়োটা কোর্সা। টয়োটা কোর্সা মডেলের গাড়ি জি। ডিসেম্বর মাসে এটা পেপার আপনি নতুন পাবেন, আমি আপডেট করে দেবো, পেপার আপডেট সহ কথা হবে আপনার সাথে। নতুন এক বছর পেয়ে যাবেন, একদম 23 সাল পর্যন্ত। জি 23 সাল পর্যন্ত। ভিউয়ার্স, গাড়িটির কন্ডিশনের কথা বলে কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। একটা X-Corolla গাড়ির চেয়ে মানে দেখতে প্রায় X-Corolla-র মতনই। ঠিক আছে, আমরা গাড়ি যদি সামনের দিক থেকে লক্ষ্য করি দেখতে পাচ্ছি অনেক সুন্দর কন্ডিশন। 2001 এর রেজিস্ট্রেশন বলা চলে। জি 2001 এর রেজিস্ট্রেশন। 13 সিরিয়ালের গাড়ি, ঢাকা মেট্রো গ 13 সিরিয়ালের গাড়ি। এটা কিন্তু হেডলাইটগুলো এখনো অরিজিনাল আছে। হেডলাইট গ্রিল তো অরিজিনাল। জি গ্রিল অরিজিনাল, হেডলাইট অরিজিনাল, সামনে পিছনে যে গ্লাসটা অরিজিনাল। গ্লাসগুলো অরিজিনাল। জি। আচ্ছা। তো আশা করি গাড়িটি কিন্তু অনেক সীমিত বাজেটের মধ্যে পেয়ে যাবেন, আর গাড়িটি কিন্তু কোনো প্রকার চার্জ আপ করতে হবে না। না, ফুল একদম ফ্রেশ গাড়ি। ফুল ফ্রেশ একটি গাড়ি দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি। শুধুমাত্র গাড়ির চাকাটা একটু সমস্যা ভাই। চাকা আসলে, হ্যাঁ আসলে সব দিকে তো ভালো ভালো, চাকা একটু এই শুধু চাকাটা একটু নরমাল, কিন্তু রিমটা সুন্দর। হ্যাঁ রিমটা সুন্দর, রিমটা সুন্দর, শুধু চাকাটা একটু পুরাতন হয়ে গিয়েছে। এবং ব্যাক সাইড দেখতে পাচ্ছি আমরা, ব্যাক সাইডে যে হেডলাইটগুলো তো ব্যাক সাইডে ব্যাকলাইটগুলো, হ্যাঁ অরিজিনাল, একদম অরিজিনাল। আচ্ছা আচ্ছা, ব্যাক ক্যামেরা তো সচল আছে? হ্যাঁ ব্যাক ক্যামেরা সচল আছে। দেখে নিন, গাড়ি কিন্তু অনেক সুন্দর একটি কালার পেয়ে যাবেন এবং আউটলুকিংটা অনেক সুন্দর হবে। তো আমরা ইন্টেরিয়রটা দেখে নেবো, ইন্টেরিয়র কন্ডিশনটা কেমন হবে। তো চারটি চাকার কন্ডিশনটা সেম আছে দেখি ভাই, নর্মাল চাকাটা, রিম কন্ডিশনগুলো ভালো আছে। জি জি জি। তো ভাই চাকাগুলো তো চেঞ্জ করে দেবেন না? চাকাগুলো আচ্ছা ঠিক আছে, আমি যদি কেউ ইয়ে করে চেঞ্জ করে দেবো। আচ্ছা আচ্ছা, যদি দামে হয়, আলোচনা সাপেক্ষে। আচ্ছা আলোচনা সাপেক্ষে যদি দামে হয় চাকা চেঞ্জ, চাকাগুলো কিন্তু চেঞ্জ করে দেবে। এক্সটেরিয়র কিন্তু অনেক সুন্দর, আমরা ইন্টেরিয়রটা দেখে নেই, ইন্টেরিয়র কন্ডিশনটা কেমন হবে। দেখতে পাচ্ছি ভিউয়ার্স ইন্টেরিয়র কন্ডিশনটা এখন কেমন হবে। এটা কিন্তু এসি একদম সুপার কুল বলতে পারেন, এসি টিভিটা নাই, এসি সুপার আইস কুল। টিভি আছে ভাইয়া? ও টিভি উপরে আছে, টিভি উপরে সাবমিট করা রয়েছে। এটা টিভি, ব্যাক ক্যামেরা সবকিছু সচল আছে। গিয়ারবক্স তো অটো এবং ডোরটা ম্যানুয়াল, ডোরটা ম্যানুয়াল, ডোর ম্যানুয়াল, চারটি ডোরই তো ম্যানুয়াল। আর এই গাড়িটার এসি বলতে পারেন একদম সুপার কুল। আচ্ছা সুপার আইস কুল, এবং অ্যাক্সেল হিস্ট্রি কোনো কিছু নাই? না। আচ্ছা আচ্ছা, যদি আমরা পেছনে একটু লক্ষ্য করি দেখতে পাচ্ছি পেছনে কিন্তু অনেক সুন্দর কন্ডিশনে। এটা কিন্তু পার্সোনাল ইউজের গাড়ি, পার্সোনাল ইউজের গাড়ি, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না। দেখেন সাইড বারগুলো অনেক সুন্দর অবস্থায় রয়েছে। তো ভাই কর্সা মডেল গাড়িগুলো কত সিসির ইঞ্জিন লাগানো, 1331 না 1500? 1331 1331 সিসি। আচ্ছা তো আমার গাড়ি ইঞ্জিনটা দেখে নিই একটু, ইঞ্জিন কন্ডিশনটা কেমন হবে। দেখতে পাচ্ছি টয়োটা কর্সা মডেলের গাড়ি, 1995 মডেল এবং 2001 এর রেজিস্ট্রেশন, পেপার্স 23 সাল পর্যন্ত আপডেট পেয়ে যাচ্ছেন। গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, দেখতে পাচ্ছেন সাইড বারগুলো অনেক ভালো কন্ডিশনে রয়েছে। ইঞ্জিনে কোনো প্রকার কাজ করতে হবে ভাই? না ভাই, ইঞ্জিনে কোনো কাজ করতে হবে না, একটু রিকন্ডিশন ইঞ্জিন বলতে পারো। ইঞ্জিনে কিন্তু কোনো প্রকার কাজ করতে হবে না, এবং বনাটি দেখে নেন অনেক ভালো কন্ডিশনে রয়েছে। এই গাড়িগুলো এই যে চাসিস নাম্বারটা দেখাই দিই আপনাদের, কারণ এই গাড়িগুলো অনেকে মনে করে যে এত বছর বয়সী গাড়ি আসলে এত ফ্রেশ কীরকমভাবে থাকে। আপনারা এই চাসিসটা দেখলে বুঝতে পারবেন, আর এই প্লেটটা দেখতে বুঝতে পারবেন গাড়িটা ব্যবহার কতটা কম হয়েছে।
আচ্ছা ভাই, আর কিন্তু এই যে দেখেন তো একটা লোগো আছে, অরিজিনাল বর্ণাট, এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি, অরিজিনাল বর্ণাট। এবং গাড়িতে ফুয়েল সিস্টেম কি কি আছে? এলপিজি করা আছে, এলপিজি করা, তেলে অকটেন আর এলপিজি করা আছে। আচ্ছা 60 লিটার সিলিন্ডার নাকি? হ্যাঁ 60 লিটার এলপিজি। আচ্ছা ঠিক আছে বাপ্পি ভাই, তো যাই হোক গাড়ি সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। গাড়িটি কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে আছে, পুরাতন মডেল হলেও কিন্তু গাড়ির কন্ডিশন কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশন। আসলে আমাদের বগুড়া কার হাউস থেকে যে কয়টা গাড়ি আপনি দেখবেন সবগুলো ফ্রেশ কন্ডিশনই পাবেন। আসলে ফ্রেশ কন্ডিশন গাড়ি না পাইলে আমরা কিনি না বা সেলও করি না। ঠিক আছে বাপ্পি ভাই, আমাদের এখন গাড়িটির প্রাইস সম্পর্কে জানাবেন। তো ভাই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন টয়োটা কোর্সা মডেলের গাড়ি, যেটা 1995 মডেল এবং রেজিস্ট্রেশন 2001, আর পেপার্স পেয়ে যাচ্ছেন 23 সাল, ফুল এক বছর আপডেট। এই অবস্থায় গাড়ির আস্কিং প্রাইস রেখেছি 4,50,000 টাকা। জি আস্কিং প্রাইস, আর চাকার যে অবস্থা এটা আমরা আলোচনার সাপেক্ষে দেখে নেব। ঠিক আছে বাপ্পি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ গাড়ি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। তো ভিউয়ার্স, যারা ভালো ভালো মানের গাড়ি খুঁজতেছেন, ছোট ফ্যামিলির জন্য একটা খুব সুন্দর গাড়ি হবে এটা। হ্যাঁ হ্যাঁ, যে ভালো মানের গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই বগুড়া কার হাউস ভিজিট করতে পারেন। তাদের শপে বিভিন্ন ধরনের ফ্রেশ কন্ডিশন গাড়ি রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।